যখন আমি এখানে হোস্টেলে আসি সবার সাথে মিশি এটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে গসিপ করব, সেই টপিকসটা হচ্ছে আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, কার দিন কেমন যাচ্ছে, এইসব ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। ভাই ব্রাদার্সরা কোথায় কীভাবে আছে, যারা গিয়েছে এখান থেকে, যারা চলে গিয়েছে তারা কেমন আছে অবস্থা। আসেন আসেন আসেন, বসে যান, বসে যান, বসে যান। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার শো আপনারা এটা নিয়ে গেছে না ভাই, অন্যের ভাত আমি কম খাই, মাইকে তো ঠিকমতো অন করেন না, এবার ঠিক আছে না। অ্যাকচুয়ালি আজকে আমরা আসছি বাড়িদার ব্রাঞ্চে এবং আজকেও আড্ডা হবে, গল্প হবে। এবং দেখতেছিলাম ওইখান থেকে যখন আমি আসতেছিলাম তখন দেখতেছিলাম গিটার বাজা ছিল, তার মানে গানের পর্ব শেষ আমি ছাড়া। হ্যাঁ অলরেডি দুবার হয়ে গেছে, দুবার হয়ে গেছে, দুইবার। সো আজকে আমি একটু তাদের সাথে পরিচয়, ভাইয়ের নামটা মাহিন। মাহিন ভাই কি করেন? স্টুডেন্ট। কিসে পড়াশোনা করেন? সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ভাইয়ের নাম সৌরভ। পড়াশোনা কি করেন ডিটেইলস বলে? আমি তিতুমির কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে সোসিওলজিতে। ওকে ভাইয়া। আমার নাম নাহিম, আমি ইউএইউতে পড়ছি সেকেন্ড সেমিস্টার। সাবজেক্ট কি? বিবিএ। গুড। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে মিজান রহমান মিশুক, আমি বিপিএক্স ইলেকট্রনিক্সের কান্ট্রি ডিরেক্টর হিসাবে আছি। এইখানে এই বেশ ভালো আছি। তো আপনার এখানে কে কতদিন ভাইয়া? কত? আমি প্রায় 6 মান্থ হয়ে গেল ঢাকায় সেটেল হওয়ার পর, এখানেই আমি বলতে গেলে সেটেল হয়েছি। এর আগে কোথায় ছিলেন? এর আগে চিটংয়ে ছিলাম, চিটং ডিভিশনের দায়িত্বে ছিলাম। তো এখন বড় সড়ো দায়িত্ব পেয়েছি, সেই হিসাবে ঢাকায় শিফট হলাম, এতটুকু। ভাইয়ার কী অবস্থা? ভাইয়ার এখানে কতদিন হলো আর কোথায় ছিলেন? হলো 8 মাস হলো এ নিয়ে। হ্যাঁ মানে ফার্স্টের থেকেই আছি আর কি, একই সাথে। ওইটাই, এর আগে কুমিল্লায় ছিলাম, মানে ভার্সিটি ওঠার পরে ফার্স্ট এদিকেই, ফার্স্ট থেকে। আর আপনি? আমিও 8 মাস ফার্স্টের থেকে আছি, আগে বাসায় ছিলাম তারপরে এখানে আসলাম। বাসা থেকে এখানে আসছেন কেন? ভার্সিটির জন্য। ভার্সিটির কাছে তাই, বাসা কোথায়? মিরপুরের একে। আমার ভার্সিটি হচ্ছে বনানীতে, যার কারণে আমার এখান থেকে কাছাকাছি হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। ভাইয়ের কি অবস্থা, কত দিন বা কোথা থেকে এসছেন সেটা আর কি জানতে চাচ্ছি। আমার বাসা হচ্ছে রংপুর, আমি ঢাকায় আসার পর থেকেই এখানে থাকি সুপার হোস্টেলে। এই ব্রাঞ্চটা যখন শুরু হয়েছে আমি তখন থেকে আছি। আমি আপনার প্রশ্ন করি, আপনি তো একটা কোম্পানি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছেন, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি সেটা আমরা বুঝতেই পারি, তো কান্ট্রি ডিরেক্টর। সো আপনি তো চাইলে একটা বড় বাড়ি নিয়ে থাকতে পারতেন বা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারতেন, হোয়াই ইউ চুজ সুপার হোস্টেল? অ্যাকচুয়ালি ওয়েন আই কেম হিয়ার মাই ম্যানেজমেন্ট টোল্ড মি দ্যাট ওকে আপনারা একটা ফ্ল্যাট নিয়ে নাও। ওকে সো আমি যেটা চিন্তা করলাম যে আমি যদি একটা ফ্ল্যাট নিই তো অবশ্যই আমার অনেক রেসপন্সিবিলিটি, সো হোল ডে আই হ্যাভ আ লস অফ ওয়ার্ক। তো আমি সারাদিন কাজ করে এসে আমি এখানে আমার খাবার প্রিপারেশন নেওয়া, আমার ক্লথস ইয়েগুলো ওয়াশ করা, তারপর হচ্ছে একা একটা এনভায়রনমেন্টে থাকা, এটা আসলে খুবই একটা মানে এম্বারাসিং সিচুয়েশনস। তো একটা ফ্যামিলি থেকে উঠে আসা, একটা অ্যালোন ঘর থাকে, আসলে এটা কমফোর্টেবল ছিল না। আর আমি যখন ফেসবুকে সার্চ করি তখন আমি আপনাদের নিউ এস এবং সুপার হোস্টেল নিয়ে আমি যথেষ্ট অ্যানালাইজ করেছি এবং অনেক ফিডব্যাক নিয়েছি এবং অনেক ফিডব্যাক পেয়েছি। অনেক ভালো ভালো বেসিক যে ফ্যাসিলিটিস আছে ওগুলো আমি দেখলাম যে অ্যাকচুয়ালি রিয়েলি ওয়াও। আমি তখন কমফোর্টেবল ফিল করছিলাম তখন থেকে, কারণ আমার ফ্যামিলির সাথে আমি কনসার্ন করি, তখন আমি চিন্তা করছিলাম না এটাই আমার জন্য বেস্ট। তখন আমি যখন ঢাকায় আসি তখন আমার কোনো এখানে বা তেমন রিলেটিভ বা তো ফ্রেন্ড সার্কেল তেমন ছিল না। যখন আমি এখানে হোস্টেলে আসি সবার সাথে মিশি, এটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আমার অফিস শেষ করার পর আমি এখানে টোটালি নিজের শৈশবকে খুঁজে পাই অনেস্টলি, বিকজ আমি এখানে মিউজিক করতে পারি, চিল করতে পারি, গসিপ করতে পারি, বিভিন্ন ক্যারিয়ারের লোকজন আছে ওদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি, অনেক কিছু জানা শোনা যায়, অনেক কিছু হয়, এ আপনাদের সাথেও মিলামিশা হচ্ছে, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, তো সব কিছু মিলে আমি খুবই ভালো আছি।
ওকে, আপনাকে মানে অনেক বেশি বেশি ফ্যাসিলিটিস দেয় নাকি সুপারস্টার যে আপনি এত মানে প্রমোশনাল কথাবার্তা বলতেছেন? আমরা কিন্তু আড্ডা দিচ্ছি, 25টি আরও আছে। কি ইম্প্রুভমেন্ট করলে আপনাদের জন্য সুবিধা হবে? লবিতে যদি খাবারের কোনো ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হয়। আপনার আপনার কি মনে হয়? হ্যাঁ, মানে কফি যখন আছে, চা যখন আছে, তার সাথে চায়ের সাথে যদি একটু টাটাও হয় না, তাহলে খুবই ভালো লাগতো। কুকি হতে পারে, কিছু ফাস্ট ফুড হতে পারে, ড্রিঙ্কস হতে পারে, এতটুকুতেই অনেকটাই আসলে। সো এবার আমি জানতে চাইবো আসলে হোস্টেলে কোনো মজার কোনো ঘটনা আছে কিনা। আপনারা তো অনেক পুরাতন, তিনজনই 8 মান্থ, আপনারা যদি একটা শেয়ার করতেন। আপনার থেকেও আসবো, বাট আপনাকে মাইক দিতে তো আমার ইচ্ছেই করে না এখনও। মজার ঘটনা একটাবার ডেয়ার দিছিল এক ভাইয়া, তো মানে আমাদের রুম থেকে বারান্দা থেকে একতলা বারান্দা থেকে জামা খুলে লবিতে এসে বসতে হবে, দেন দোকানে গিয়ে একটা সিগারেট দিয়ে এনে তার হাতে দিতে হবে। না না, শুধু জামা ভাই। হ্যাঁ, দেন ওটা করছিলাম আর কি, কমপ্লিট করছিলাম। হ্যাঁ না, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, ডেয়ার দিছিল, 500 টাকার ডেয়ার দিছিল, কিন্তু ডেয়ার কমপ্লিট করার পর ভাই টাকাটাই দিল। এই ভাই আশেপাশে আছে নাকি? না ভাই। তাহলে ঠিক আছে। সো ভাই, এটা মজার কোনো এক্সপিরিয়েন্স? আপনি তো বললেন যে খুব মজা করেন, এখন কাহিনী কি মজা করেন আসলে? আমার প্রতিটা রাতই সুপার হোস্টেলে আসলে মজার একটা রাত হয়। দিন হয় না, দিনটা আলাদা ব্যাপার। আগে রাতের কথাটাই বলি, আমার নাম বলতে যাচ্ছি না, আমার এমন রুমমেট আছে। চাকরি থাকবে না নাকি? নাম বল। চাকরি আপাতত আমারটা থাকবে, কারণ আমি ওর এমপ্লয়ি না। তো যেটা হচ্ছে, প্রতিদিন রাতে সে নিজে থেকে কথা বলে, তো মাঝে মাঝে ঘুমিয়ে বলে চোদ্দ ধরতে গিয়ে ওর মোবাইলটা পাথর মনে করে মেরে দিছে, পরের দিন দেখে ডিসপ্লে ভাঙা। আচ্ছা, আমরা তো মানে আমি বাড্ডা ব্রাঞ্চে সেম প্রশ্নটা করেছি যে অনেকে বেরিং নিয়ে অনেকে আসলে বলে যে কবুতরের খোপ, মুরগির খোয়ার, তারপর মানে কবর, এবং অনেক ডরমিটরি এবং বলে। সো আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট ইট, মানে আসলে এটা কী, কেমন, আপনি কেন অ্যাকসেপ্ট করছেন? আই থিঙ্ক এটা তো মানে ভালো স্পেস, মানে আমি ছোঁয়ার পরেও আরও অনেক জায়গা বাকি থাকে, আর মুরগির খুব আমার কাছে মনে হয় না বা ভালো ইয়া। এখন যার এক্সপেকটেশন যেরকম, মানে যে যেরকম অভ্যাস করে আসছে এরকমই, কিছুদিন থাকলে অভ্যাস হয়ে যাবে। আপনার এখানে রেফার করলে গিফটের ব্যবস্থা আমি দেখলাম, ভাইয়া কয়জনকে রেফার? তিনজনকে ভাইয়া। আমি একজন কি করছি, আর আপনি? আমি তো শুধু রেফার না, আমি তো অলরেডি মার্কেটিং করছি আমার ফেসবুকে, আমি প্রতিনিয়ত। কিছু বলবেন লাস্টে সুপারস্টারের জন্য? সুপারস্টার ম্যানেজমেন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে, আরও আগাক, এবং হচ্ছে আরও অনেক কিছু ওদের বিজনেসের প্রসার হোক, সার্ভিসগুলো নিয়ে আরও কাজ করুক, এটাই আমার আশা। আর যদি কেউ আপনাদের সাথে সরাসরি মিট করতে চায় যে এরা যে এত কথা বললো, মানে আমিও আসলে ডাউট ফিল করতেছি যে এত কথা বললো আসলে সত্যতা তো যাচাই করার দরকার, তো তার আগে আপনার সাথে মিট করতে পারবে? হ্যাঁ, একটা সত্য কথাই বলবো, আসুন, দেখুন, বুঝুন, তারপর উঠুন। ধন্যবাদ। সো আমরা এখন চলে যাচ্ছি, নেক্সট টাইম আবার আসবো কোনো একটা ব্রাঞ্চ নিয়ে এবং তাদের মেম্বারদের সাথে কথা বলবো, গল্প করবো, আড্ডা দিব। সো টিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কিছু বলবো, প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে 2 বারে পরিশোধ করার সুযোগ রয়েছে। থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে।